আজকের টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে হোম ট্যাবের ভেতরে যে এডিটিং গ্রুপ আছে এডিটিং গ্রুপের ফাইন্ড রিপ্লেস গো টু এবং সিলেক্ট অপশানগুলির কাজ সম্পর্কে জানব। তো এই চ্যানেলে যারা নতুন আছো তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তো আমরা এখন দেখব এডিটিং গ্রুপের ভেতরে যে অপশানগুলি আছে ফাইন্ড রিপ্লেস এবং সিলেক্ট, তো এই তিনটে অপশান, এর ভেতরে আরও একটি অপশান আছে সেটা সম্পর্কে আমরা জানব। তো হোম মেনুর ভেতরে এডিটিং গ্রুপের এই অপশানগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্টেই আমরা দেখব যে ফাইন্ড কিভাবে করা হয়। তো ফাইন্ডের কাজ হচ্ছে কোনো ওয়ার্ডকে খুঁজে বার করার জন্য, যে কোন কোন জায়গায় সেই ওয়ার্ডটা লেখা আছে, তো আমরা সেটা দেখতে চাই কত জায়গায় বা কোন কোন জায়গায় লেখা আছে। তো এটা দেখার জন্যই কিন্তু আমাদেরকে ফাইন্ড অপশানের ব্যবহার করতে হবে। তাহলে ফাইন্ড ব্যবহার করার জন্য আমরা যে হোম ট্যাবের ভেতরে যে এডিটিং গ্রুপ আছে, তো ফার্স্ট যে অপশান এটার নাম হচ্ছে কি ফাইন্ড। তো ফাইন্ড করার জন্য আমরা ফাইন্ডের অপশানে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখো আমাদের সামনে ফাইন্ডের একটা উইন্ডো ওপেন হয়েছে। তো এই উইন্ডোতে গিয়ে আমরা টাইপ করব যেই ওয়ার্ডটাকে আমরা দেখতে চাই। তো আমরা ধরে নাও দেখতে চাই হেল্প কোথায় লেখা আছে, তাহলে আমরা লিখব হেল্প। তো হেল্প লিখলাম, লেখার সাথে সাথেই দেখো আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে হেল্প কোন কোন জায়গায় লেখা আছে। তো এই হেল্প কথাটি তিনবার লেখা আছে তাই আমাদের সামনে শো করে যাচ্ছে। এরপরে আমরা যদি আরও কোনো কিছু দেখতে চাই, ধরে নাও ভিডিও, ভিডিও নামে এই ওয়ার্ডটি কোন কোন জায়গায় লেখা আছে, তো আমরা এটা দেখতে চাই। তো এখানে টাইপ করো ভিডিও। তো টাইপ করার সাথে সাথেই দেখো এখানে ইয়েলো কালার আকারে মার্কিং করে দেখিয়ে দিচ্ছে যে ভিডিও কোথায় কোথায় লেখা আছে, এবং বাঁ সাইডেও দেখো এখানে দেখাচ্ছে ভিডিও বোল্ড আকারে। তো আমরা যদি স্ক্রল করে নিচে যাই তাহলে দেখো যতগুলো এই লেখাটার মধ্যে যতগুলো ভিডিও লেখা আছে সবগুলো শো করছে। তো এইভাবে আমরা ফাইন্ড ব্যবহার করতে পারবো। এরপরে দেখো আরেকটা অপশান আছে কি পেজ। তো পেজে যদি ক্লিক করি তো পেজ আকারে দেখাবে, দেখো এই পেজের ভেতরেও ইয়েলো আকারে দেখিয়ে দিচ্ছে যে কোন কোন জায়গায় এই লেখাটা আছে। এরপরে যদি আমরা হেডিংয়ে ক্লিক করি তো কিছু দেখাবে না, তার কারণ আমাদের হেডিংয়ের ভেতরে তো ভিডিও লেখা নেই, কারণ আমাদের হেডিং নামে কোনো অপশানই নাই, তো হেডিং লেখাই নাই, তো হেডিং কীভাবে দেখাবে। তো এটা ছিল আমরা এইভাবে আমরা ফাইন্ড করতে পারবো। এরপরে ফাইন্ড আরেকভাবেও আমরা করতে পারবো, যদি আমরা এই ফাইন্ড অপশানে গিয়ে ড্রপডাউনে ক্লিক করি তারপরে দেখবো যে অ্যাডভান্স ফাইন্ড নামে একটা অপশান আছে। তো এই অ্যাডভান্স ফাইন্ডে ক্লিক করার সাথে সাথেই দেখো আমাদের সামনে ফাইন্ডের একটি উইন্ডো ওপেন হয়েছে। তো এই উইন্ডোতে গিয়ে আমরা যেই ওয়ার্ডটিকে দেখতে চাই সেটাকে এখানে লিখে দেবো। তো এখানে দেখতে চাই আমরা ইউ কোথায় কোথায় লেখা আছে, এখানে লিখে দিয়েছি ইউ। এরপরে আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করবো, দেখো করার সাথে সাথেই ব্ল্যাক কালার আকারে মানে সিলেক্টেড আকারে এখানে শো করে যাচ্ছে যে ফাইন্ড এখানে লেখা আছে। এরপরে যদি আমরা আবার ফাইন্ড নেক্সট করি তো দেখো ফাইন্ড নেক্সট করলেই আরেকটা দেখিয়ে দিচ্ছে, তারপরে আবার ফাইন্ড নেক্সট করলে এভাবে যত জায়গায় আছে ফাইন্ড নেক্সট করে করে আমরা দেখতে পারবো। তো এইভাবে দেখতে দেখতে যখন শেষ হয়ে যাবে তখন আমাদের সামনে একটা মেসেজ শো করবে। তো দেখো ফাইন্ড নেক্সট, এই যে মেসেজ শো করছে যে আমাদের ফাইন্ড ফিনিশ হয়ে গেছে, কমপ্লিট আমাদের ফাইন্ড যতগুলো ছিল দেখা হয়ে গেল। তো এইভাবে আমরা ফাইন্ড করতে পারবো। তো আমরা চাই যে এখানেও ঠিক আগের মতো ফাইন্ডগুলোকে আমাকে হাইলাইট করে দেখাক, তাহলে যে ফাইন্ড হোয়াটের বক্সে ইউ লেখা আছে, তো ইউ লেখাটা থাকা অবস্থাতেই আমাদেরকে নিচে দেখো ফাইন্ড ইন নামে যে অপশান দেখা আছে এখানে ক্লিক করলেই একটা অপশান ওপেন হবে যেটার নাম হচ্ছে মেন ডকুমেন্ট। এই মেন ডকুমেন্টে ক্লিক করলেও দেখো সিলেক্টেড আকারে শো করে যাচ্ছে যে ফাইন্ড কোথায় কোথায় লেখা আছে। তো এইভাবে আমরা ফাইন্ড অপশানের ব্যবহার করতে পারবো। তো এটাই ছিল ফাইন্ডের কাজ। তো নেক্সট আমরা যেটা দেখবো রিপ্লেস সম্পর্কে। তো রিপ্লেসের কাজ কি, রিপ্লেসের কাজ হচ্ছে আমরা রিপ্লেস কেন ব্যবহার করি। ধরে নাও কোনো একটা লেখা আমরা ভুল করে লিখে ফেলেছি, তো সেটাকে আমরা চেঞ্জ করব, পরিবর্তন করব। কিন্তু যদি আমরা নিজে থেকে পরিবর্তন করতে চাই, যেমন ধরে নাই ভিডিও লেখাটাকে আমরা অডিও করতে চাই, তাহলে যদি আমরা একটা একটা করে মুছে এইভাবে করতে যাই তারপরে আবার যদি অডিও টাইপ করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তো এর জন্যই কিন্তু আমরা রিপ্লেস অপশানের ব্যবহার করব। বোঝা গেল? তাহলে আমরা রিপ্লেসে ক্লিক করব ফার্স্টে রিপ্লেস দেখার জন্য। তো রিপ্লেস অপশানে ক্লিক করার সাথে সাথে আবার আমাদের সামনে রিপ্লেসের উইন্ডো ওপেন হয়ে গেছে। তো এই রিপ্লেসের উইন্ডোতে দেখো ফার্স্টে লেখা আছে কি ফাইন্ড হোয়াট। তো এই ফাইন্ড হোয়াটের বক্সে আমাদের কী লিখতে হবে, যেই ওয়ার্ডটাকে আমরা ঠিক করতে চাই।
হ্যাঁ, তো যাকে ঠিক করব সেই ওয়ার্ডটা আমরা টাইপ করব, যেমন ধরে নাও হেল্প, হেল্প। তো এই হেল্পের জায়গাগুলোতে আমরা অন্য কিছু লিখতে চাই, মানে ভুল করে আমরা হেল্প লিখেছিলাম কিন্তু এই জায়গাগুলোতে অন্য কোনো ওয়ার্ড বসতো, তাহলে আমরা কি করব এই রিপ্লেস উইথে গিয়ে সেটা লিখে দেব। কারণ কি, আমরা যদি একটা একটা করে খুঁজি নিজেরা দিয়ে যদি চেঞ্জ করি ওয়ার্ডটাকে, তাহলে কি হবে আমাদের অনেক সময় লেগে যাবে। এখন ধরে না 10 পেজ ভুল লিখেছি আমরা, বা 10 পেজে হেল্পের জায়গায় অন্য কিছু হতো, তাহলে আমরা যদি খুঁজে খুঁজিয়ে তারপরে মুছতে হবে, মুছে ফেলে লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট। তো এই যে এইটাকেই আমরা চাইছি যে 1 সেকেন্ডের ভেতরে করে ফেলবো, তাহলে আমাদেরকে 1 ঘন্টার কাজ 1 সেকেন্ডে করতে সাহায্য করবে কে, রিপ্লেস। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি হেল্প, ফাইন্ড ওয়ার্ড হেল্প, আর হেল্পের বদলে যেটা চাই আমরা, তো আমরা চাই হেল্প মি। তাহলে হেল্প মি লিখে নিয়েছি। এখন আমরা কি করব, নিচের দিকে গেলে দেখো রিপ্লেস অল নামে একটা অপশান আছে, তো এই রিপ্লেস অলে যখনই আমরা ক্লিক করব, তো যত জায়গায় দেখো হেল্প লেখা থাকবে সবগুলো আমাদের হেল্প মি হয়ে যাবে। তো রিপ্লেস অলে ক্লিক করে দিয়েছি, তো দেখো 3টে রিপ্লেস করেছে, এখানে শো করে যাচ্ছে যে 3 রিপ্লেসমেন্ট, তো 3 জায়গায় রিপ্লেস হয়ে গেছে। তাহলে দেখো রিপ্লেস যেগুলো হয়েছে একটু রেড কালার আকারে মার্কিং করে দেখিয়ে দিচ্ছে। তো এভাবে আমরা এক চান্সে যতগুলো ইচ্ছা এক চান্সে ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি রিপ্লেসের সাহায্যে। তো এরপরে আমরা দেখব যে সিঙ্গেল যে রিপ্লেস অপশানটা আছে এটা দিয়ে কী করা হয়। তো এটা ছিল রিপ্লেস অল, তো এই রিপ্লেস অল আমরা কখন ব্যবহার করব, যখন সেই ওয়ার্ডটাকে সব জায়গায় চেঞ্জ করব, যেমন হেল্প লেখাটাকে যত জায়গায় হেল্প থাকবে সবগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। তাহলে এটা হচ্ছে রিপ্লেস অলের সাহায্যে করা হয়। কিন্তু আমরা যদি চাই যে না আমরা সবগুলোকে চেঞ্জ করব না, আমরা যেটা দরকার সেটাকেই চেঞ্জ করব, বাকিটা চেঞ্জ করব না, তাহলে আমরা চাইছি যে ভিডিও লেখাগুলোকে অডিও করব, কিন্তু আমরা চাই যে সব ভিডিওগুলোকে অডিও করব না, মানে যেখানে যেখানে আমাদের প্রয়োজন যে অডিও করতে হবে তো সেই জায়গাগুলোকেই আমরা অডিও করব ভিডিও লেখাটাকে। তো তার জন্য আমরা ফার্স্টেই কাকে ঠিক করতে চাই, ভিডিওকে, তাহলে ফার্স্টেই আমরা টাইপ করব ভিডিও। এরপরে ভিডিওর পরিবর্তে যেটা চাই আমরা রিপ্লেস উইথের বক্সে লিখে দেবো, তো আমরা চাই অডিও। এখন আমরা সবগুলোকে ঠিক করতে চাই না, তাই রিপ্লেস অল করব না, সিঙ্গেল রিপ্লেস করব। তার জন্যই দেখো এখানে একটা অপশান আছে কি ফাইন্ড নেক্সট, তো ফাইন্ড নেক্সটে ক্লিক করলে প্রথমে শো করবে যে এখানে একটা ভিডিও অপশান আছে, এটাকে কি আমরা ঠিক করতে চাই। যদি ঠিক করতে চাই তাহলে রিপ্লেস অপশানে ক্লিক করে দেবো, দেখো ভিডিওটা এখন অডিও হয়ে গেছে। কিন্তু সব ভিডিওগুলো অডিও হয়নি কারণ আমরা রিপ্লেস অলে ক্লিক করিনি। তো এখন আমরা চাইছি যে না এই অডিওটাকে এই ভিডিও লেখাটাকে আমরা চেঞ্জ করতে চাই না, তো আমরা কি করব ফাইন্ড নেক্সটে ক্লিক করে দেখো পরে এটা চেঞ্জ হলো না, আর কারণ কি আমরা রিপ্লেস করিনি। এখন আমরা চাইছি যে না এই ভিডিও লেখাটাকে অডিও করার দরকার আছে, তাহলে এখন আমরা কি করব, এটা এখন সিলেক্টেড হয়ে গেছে তো রিপ্লেসে ক্লিক করব, দেখো এখন ভিডিওটা অডিও হয়ে গেছে। এরপরে আমরা চাই যে এই ভিডিওটাকেও চেঞ্জ করব, তাহলে রিপ্লেস করে দাও, দেখো অডিও হয়ে গেছে। এরপরে পরেরটা সিলেক্টেড আকারে দেখাচ্ছে ভিডিও, তো আমরা চাইছি যে এই ভিডিওটাকে চেঞ্জ করব না, তাহলে আবার দেখো ফাইন্ড নেক্সট এটাতে ক্লিক করে বেরিয়ে যাব। এরপরে এটাকেও চেঞ্জ করতে চাই না, তাহলে ফাইন্ড নেক্সট এটাকেও চেঞ্জ করতে চাই না, তাহলে আমরা ফাইন্ড নেক্সট, এবারে আমরা চাই এটাকে চেঞ্জ করব, তাহলে রিপ্লেস। তো এইভাবে আমরা নিজের মন মতো যেটাকে ইচ্ছা রিপ্লেস করে নিতে পারবো, আবার যেটাকে ইচ্ছা নেক্সট করে বেরিয়ে যেতে পারবো। তো এইভাবে আমরা সিঙ্গেল রিপ্লেস করতে পারবো, আর রিপ্লেস অল করলে সবগুলো এক চান্সে হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের রিপ্লেস অপশানের কাজ। এরপরে আমরা যেটা দেখব যে গো টু নামে একটি অপশান আছে এর ভেতরে, তো এই গো টু সম্পর্কে দেখব। তার জন্য আমরা এই লেখাটিকে কপি করে অনেকগুলো পেজে দিয়ে দেব যাতে আমরা কাজটা ভালোভাবে বুঝতে পারি। আমরা অনেকগুলো পেজ করে নিয়েছি, এখানে দেখো 7 পেজ, 7টা পেজে লিখে নিয়েছি। তো এখন আমরা ধরে নাও ওপরের দিকে যেতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হচ্ছে, স্ক্রল করে করে ওপরের দিকে যেতে হচ্ছে। তো আমাদের স্ক্রল করে যেতে গেলে অনেক সময় নষ্ট হচ্ছে, তো আমরা চাই যে না আমরা এক চান্সে যত নাম্বার পেজে ইচ্ছা যেতে পারি। তো এখন আমরা ফার্স্ট পেজে এসে গেছি, দেখো এখানে শো করছে পেজ 1 অফ 7, মানে 1 নাম্বার পেজে আছি, আর টোটাল 7টা পেজ। এখন 1 নাম্বার পেজ থেকে আমি চাই যে এক চান্সে 6 নাম্বার পেজে যাব। তো তার জন্য আমরা কী করব, এই যে ফাইন্ড নামে যে অপশানটা দেখাচ্ছে এর ড্রপ ডাউনে ক্লিক করলেই আমরা দেখতে পাবো 3 নম্বরে যে গো টু নামে একটা অপশান আছে। তো এই গো টুতে ক্লিক করার সাথে সাথে গো টুর পেজ ওপেন হবে। তো এখন আমরা এখানে দেখো লেখা দেখাচ্ছে এন্টার পেজ নাম্বার, তার মানে কত নাম্বার পেজে আমরা যেতে চাই, তাহলে সেই পেজ নাম্বারটা টাইপ করে দেবো এখানে,
করার পর গো টু অপশনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আমাদেরকে সেই 6 নাম্বার পেজে নিয়ে এসেছে। দেখো এখানে পেজ 6। তাহলে এইভাবে আমরা গো টু অপশনের ব্যবহার করতে পারবো। তারপরে যেটা আছে সিলেক্ট, তো এই সিলেক্টের সাহায্যে আমরা এখানে যতগুলো লেখা আছে মানে 7টা পেজ একচান্সে সিলেক্ট করতে পারবো। তো আমরা সিলেক্ট করি কীভাবে, এইভাবে সিলেক্ট করি। তো এইভাবে করতে গেলে কিন্তু আমাদের সময় নষ্ট হয়, তো আমরা চাই যে একচান্সে পুরোটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমরা দেখো এই সিলেক্ট অপশনে ক্লিক করব। করার পর ফার্স্টেই দেখতে পাবো সিলেক্ট অল। তো এখানে ক্লিক করলে দেখো গোটা পেজে যত লেখা আছে সব সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা ডিলিট করতে চাই, তো কিবোর্ড থেকে ডিলিট মেরে দেবো। তো ডিলিট দেওয়ার সাথে সাথে দেখো পুরো লেখা ডিলিট হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়ালে আমাদের এতটাই